বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে আরো কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো, আমি বলবো এই পৃথিবীতে একদল লোক আছে, তারা বলে কি, এই যে পীরকে সেজদা করেছে, এই যে শেরেক করেছে, এই তো শেরেক করেছে, এই যে পীরকে সেজদা করেছে। হে জগতবাসী, আমি আপনাদেরকে আজকে একটু উত্তেজিত হয়ে বলছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আর আমি বলবো কি, যতক্ষণ পর্যন্ত একজন কামিল পীরকে সামনে রেখে সেজদা দিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তার সেজদা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদকে সামনে রেখে সেজদা না করতেছে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষের সেজদা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এর কথার আমি 100 বার প্রমাণ দেব। প্রথমত প্রমাণ দেব আমি কোরআনে চলে যাব। সেটি কেমন, যে হযরত ইসা আলাইহিস সালামকে তার পিতা সেজদা করেছিলেন, চন্দ্র সূর্য তাকে সেজদা করেছিলেন, তার 11 ভাই সেজদা করেছিলেন। কেন ইসা আলাইহিস সালাম, তিনি তো একজন মানুষ, মানুষকে কেন সেজদা করবে? তাহলে বিষয়টা কি? হে জগতবাসী, এইগুলো একটি পয়েন্ট। আরেকটি হলো, আল্লাহ যখন বলেছিল হে সমস্ত ফেরেশতাগণ আমার আদমকে সেজদা করো, তখন আদমকে সেজদা করতে কেউ যাচ্ছে না। তখন আল্লাহ আবার বললেন হে ফেরেশতা সকল আমার আদমকে সেজদা করো, একজনও নড়ছে না। তৃতীয়বারে বলতেছে হে ফেরেশতা সকল আমার আদমকে সেজদা করো, তখন সমস্ত ফেরেশতারাই সেজদা করলেন। কিন্তু তাদের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই দ্বিধাদ্বন্দ্বটাও আল্লাহ কাটিয়ে দিয়েছে। যাই হোক, এখন বিষয় হলো, আল্লাহ ব্যতীত এই সেজদা কেউ পাবে না। আল্লাহ ব্যতীত যদি এই সেজদা কেউ না পায়, তাহলে এই আদমকে কেন আল্লাহ সেজদা করতে বললেন? আদম তো আল্লাহ নয়, আর ওই মুহূর্তে আদম নবীও নয়, মাত্র তাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। এবং সেই আদমকে যাকে দিয়ে বানানো হয়েছে, সে একজন মুকরুম, তাকে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই শয়তান বলে জানে, কিন্তু আমরা বলি না তিনি মুকরুম ফেরেস্তা। তিনি আজাজিল থেকে তিনি ফেরেস্তায় পরিণত হয়েছে, কিন্তু সে আল্লাহর কর্মচারী হয়ে সে আদম বডিকে বানিয়েছিলেন এবং সেই আদমকে সেজদা করতে বলা হয়েছিল। তো এখন আমি বলবো, সেই আদমকে যখন সেজদা করতে বলা হয়েছিল, সেটা কি শুধু মূর্তিই ছিল নাকি সে লড়াচড়া করেছিল? যদি বলা হয় যে না, এই লড়াচড়া করেনি, সেটা শুধু মূর্তির মতোই ছিল, তাহলে আমি বলবো হিন্দুরা যে আদম বা মানুষের দেবদেবতার ছবি বানিয়ে তারা ভক্তি করতেছে, তাদেরটাও ঠিক আছে। আর যদি কেউ বলে বা কোনো মুসল্লিগণ বলে ওঠে যে না, এই আদম তো নড়াচড়া করেছিল, তাহলে সেই আদম নড়াচড়া করেছিল, সেই আদমকে আল্লাহ বলেছে সেজদা করার জন্য, তাহলে আমি বলবো সেই আদমকে যদি আল্লাহ সেজদা করতে বলা থাকে এবং সেই আদম যদি নড়াচড়া করে থাকে, তাহলে সেই আদম কি, তার নাম হলো আদে আদম। তাহলে আমরা কে, এই পৃথিবীতে ওলিয়া উলিয়ারা তারা কে? তারা হলো বনি আদম। তার মানে সেই আদি আদমের বংশধর আমরা হলাম বনি আদম। আচ্ছা, এই বনি আদমের কথা আল্লাহ কোরআনে কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে সফল কাম কেন? তাহলে সেই পবিত্র মানুষের মধ্যে আল্লাহ এসে মিশে, তার কালবে বসত করে, তখনই সেই মানুষটি, তখনই বুঝতে হবে সেই মানুষটি পবিত্র হয়েছে। আর পবিত্র হয়েছে বলে আল্লাহ মহাপবিত্র এই পবিত্রর মধ্যে এসে বসেছে। তো এখন আজকের যে কথাটি হলো, যে যদি সেই আদম নড়াচড়া করে থাকে, তাহলে এই জগতে যে কামেল পীরদেরকে সামনে রেখে যখন সেজদা করা হচ্ছে, তাহলে এটাও ঠিক আছে। এটা ঠিক আছে কেন? যদি আদি আদমকে সেজদা করতে বলা হয়, সেটা মূর্তি যদি হয়ে থাকে, তাহলে হিন্দুরা যেটা করতেছে এটাও ঠিক আছে।
আর যদি আদম নড়াচড়া করে থাকে তাহলে কামেল পীরদেরকে যে সেজদা করা হইতেছে এটাও ঠিক আছে, কারণ সে আদম আর সে আদমের বংশধর, আমরা বনি আদম। তবে হে জগৎবাসী, আমার এই আজকের কথাগুলো একটু উচ্চস্বর হচ্ছে, আপনারা কষ্ট নেবেন না। কেননা এই পৃথিবীতে একদল বলতেছে পীরকে সেজদা করা হারাম, আরেক দল বলতেছে শেরেক, আরেক দল বলতেছে করা যায়, পীরকে সেজদা করা যায়। এই দুনো তিন দলের কথাই ভুল, পীরকে কখনোই সেজদা করা যাবে না। কেন? একটু আগে তো বললাম না করা যাবে না। কেন না? আমরা যখন কাবার দিকে ফিরে সেজদা করি, আমরা কিন্তু মূলত কাবাকে সেজদা করি না, আল্লাহকে করি। আমরা যখন একজন পীর বা মসজিদের দিকে ফিরে সেজদা করি, তখন কিন্তু আমরা সেই পীর বা মসজিদকে সেজদা করি না। আল্লাহ কি বলেছে? আমি মমিনের কালবে আছি। তো মমিনের কালবে যদি আল্লাহ থাকে তাহলে সেজদা দিব কোন দিকে ফিরে? আচ্ছা, তাহলে সেদিকে ফিরে যদি আমি মমিন হকবর বলি আমি শেরিককারী হব, যদি বলি আদম হকবর, মানুষ হকবর, পীর হকবর, তাহলে আমি শেরিককারী হয়ে যাব। আর যদি আমি বলি যে হে আল্লাহ তুমি এই মুর্শিদের কালবে বিরাজমান, আমি মুর্শিদের কালবে তুমি যে বিরাজমান, তোমার সিংহাসন নিয়ে বসে আছো, আমি সেই মুর্শিদের দিকে ফিরে সেজদা করলাম আর আল্লাহু আকবার বললাম, তখন মুর্শিদের কালবে বসে আমার এই সেজদাটা আল্লাহ নিয়ে গেল, সুবহানাল্লাহ। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেন করছি? এ কারণেই করছি এই দ্বিধাদ্বন্দ্ব যেন পৃথিবীতে না থাকে। কারণ আমরা যেমন সেই কাবাকে সেজদা করি না, কাবার দিকে মুখ করে আমরা করি কিন্তু কাবাকে সেজদা করি না, ঠিক মুর্শিদের দিকে আমরা মুখ করে সেজদা করি, মূলত মুর্শিদকে করি না আল্লাহকে করি। কারণ আল্লাহ বলেছে মুমিনের কালবে আমি থাকি, আমি তোমার মুর্শিদের কালবে আছি। তাহলে সেই কাবার কথা কি বলেছে যে সেই কাবার ভিতরে আমি আছি? আচ্ছা যাক, সেদিকে যাব না, সেটা আরেক সাবজেক্ট হবে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগছে? তবে আমার মনে চাচ্ছে যে আরো একটু বলি। যেমন মনে করেন যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পিতা, তিনিও নবী, আবার তার ছেলে তিনিও নবী। তো এখন বিষয় হলো একজন নবী হয়ে আরেকজন নবীকে কী করে সেজদা করল, এবং আরেকটা বিষয় হলো যে তার এগারো ভাই কী বুঝে সেজদা করল, এবং সূর্য চন্দ্র কী করে সেজদা করল। এখানে বিষয়টা কী? সেজদা তো আল্লাহকে করবে, এখানে করলো কেন? হে জগৎবাসী, আমি কমেন্টে আপনাদের কাছে এই উত্তরটা চাবো। এক, দ্বিতীয়ত আল্লাহ তো বলেছে আমি সেজদা পাবো একমাত্র, আর কেউ পৃথিবীতে সেজদা পাবে না। তাহলে কেউ যদি সেজদা না পায় তাহলে আল্লাহ কেন বলল যে আমার আদমকে সেজদা করো? এই কথাটাও কি আপনাদের মাথায় ধরে না? যাই হোক, আজকের এই আলোচনাটি আপনাদের সামনে এ কারণেই করা হলো যারা এই দ্বিধাদ্বন্দ্বের রশি ধরে টানছে, এবং এমনও লোক আছে যারা মুর্শিদ ধরেছে তারা ভালো কিছু শিখতে পারেনি, ভালো কিছু অগ্রসর হতে পারেনি, তাদেরকে কথার পেছে জ্বালিয়ে আটকিয়ে দেয়, তখন তারা পথভ্রষ্ট হয়। তো আমার কথা হলো কেউ নামাজ রোজাও পারেনি, কেউ তরিকাও ধরেনি, এ তো লাগাম ছাড়া, এ তো কোনো পদেই সে নেই, না শরীয়তের ইবাদত না মারেফতের ইবাদত। যাই হোক, সে যখন মারেফতের দেশে তরিকতের দেশে গেছে তাহলে তাকে আমি পদভ্রষ্ট করে দিয়েছি, তখন আমি পাপিষ্ট হয়েছি, অবশ্যই আপনার সাজা হবে, কেননা আমার কথায় যদি কেউ পথভ্রষ্ট হয়। আচ্ছা, আরেকটা শ্রেষ্ঠ কথা বলে আমি রাখবো, সেই কথাটি হলো এই পৃথিবীতে যারা মুর্শিদ না ধরে ইবাদত করবে এদের কথা আল্লাহ সুরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছে কি যে এরা অবুজ, এরা এদের ইবাদত আমি আল্লাহ পর্যন্ত কখনোই পৌঁছাবে না। তাহলে যারা মুর্শিদ ধরে নাই তাদের গলাটা অনেক বড়, আর যারা মুর্শিদ ধরেছে আল্লাহর সাধনা করতেছে, যাদের উপরে আল্লাহ খুশি আর তারা বানাইতেছে মানুষের কাছে দোষী। তবে হে জগৎবাসী, এখন যে কথাটি বলবো যে দেখবেন যে সমাজের মধ্যে দলে দলে কুকুরগুলো বাস করে, একটা কুকুর কিন্তু আরেকটা কুকুরের জায়গা দেখলে খেউ খেউ করে নিয়ে নেয়। তাহলে দেখবেন শিয়াল কিন্তু জঙ্গলায় জঙ্গলায় থাকে, সে কিন্তু সমাজে আসতে পারে না, কিন্তু শিয়াল কিন্তু অনেক জ্ঞানী। অনেক জ্ঞানী হলে কি হবে বাবা, তার তো দল ছোট,
সে সমাজে ঢুকতে পারছে না। আর যদিও কোন রকম চুক্তি দিয়েছে, আর যদি একটা কুকুর তাকে দেখছে একবার খেয়ে বলেছে তার পেছনে দশটা ছুটেছে, তখন শিয়ালের শক্তিও ভেদ পাবে না আর তার জ্ঞানের কথা তো শুনবেই না, সে দৌড় শুরু করবে। তখন সে বলবে বাবা আমি একা হয়ে গেছি, ফাঁকা, আমার আশেপাশে নেই। তখন শিয়াল তার জায়গা চলে যায়। তাহলে যারা অবুজ, এই অবুজের দলটা বড়, বড় বিদায় গিনিরা এখানে বসবাস করতে পারে না। ঠিক আমি তরিকতের লোকগুলাকে শিয়াল বানিয়েছি এবং শরীয়তের লোকগুলাকে আমি কুকুর বলেছি। কুকুর বলেছি কিরকম, এদের মধ্যে কুকুরের গুণ ক্ষমতা দেওয়া আছে এবং শিয়ালের গুণ ক্ষমতা দেওয়া আছে তরিকতের লোক যারা মুর্শিদ ধরেছে। এই উদ্ধৃতি দেওয়ার উদ্দেশ্য হলো যে শিয়ালের তীক্ষ্ণ জ্ঞান আছে, এরকম দশটা কুকুরকে সে ঘুরাতে পারবে তার তীক্ষ্ণ জ্ঞান দিয়ে, কিন্তু একটা কুকুর একটা শিয়ালকে ঘুরাতে পারবে না। যদি জ্ঞানের দিক দিয়ে যায় তাহলে সে পারবে না। তবে একটা জিনিস কি, কুকুর কিন্তু প্রভু ভক্ত, তো প্রভু ভক্ত হলে প্রভুর জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু শিয়াল কিন্তু জ্ঞানী এবং প্রেমিকও বটে। যাই হোক, এই কথাগুলো বলার যে উদ্দেশ্য অবশ্যই আপনারা বুঝেছেন যে আমরা শিয়াল হয়ে থাকবো না, আমরা কুকুর হয়ে থাকবো না, আমরা হব মানুষ। আমাদের মধ্যে মানুষের চরিত্র আনতে হবে, আর মানুষের চরিত্র যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউ ক্লিয়ার নয়। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের এই আলোচনা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।